সারা দেশ জুড়ে প্রায় লক্ষাধিকেরও বেশি মেডিকেল অ্যানসার্স রিপ্রেজেন্টেটিভরা 20 ডিসেম্বর ধর্মঘটে নামতে চলেছে। তারা এদিন মোট 8 দফা দাবিকে সামনে রেখে 20 ডিসেম্বরের ধর্মঘটের সমর্থনে পদযাত্রা করে শহর পরিক্রমার পর পরিশেষে পথসভা করে বিক্ষোভ দেখালো জলপাইগুড়ি প্রাণ কেন্দ্র কদমতলাতে। বিক্ষোভকারী মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভ সংগঠন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের দ্বারস্থ হয়ে তাদের দাবিগুলিকে জানানোর পরও দাবিগুলি কোনো অমল দেওয়া হয়নি। অথচ যে সকল দাবিগুলি করছেন তারা সেগুলি সরকার মেনে নিলেই সকলের অনেকটাই সুরাহা হয় বলেই দাবি করেছে বিক্ষোভকারী সংগঠন। সোমবার সন্ধ্যায় কদমতলা মোড়ের পথসভায় সরব হয়ে তাদের 8 দফা দাবি জনসমক্ষে তুলে ধরেন তারা। সেই করে আমাদের জেলার তারা যখন তাদের দাবিগুলো দেখছে আজকে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে আজকে আমরা বিভিন্ন পথ অতিক্রম করে আমরা জলপাইগুড়ি জেলার মূল প্রাণ কেন্দ্র আছে কদমতলাতে আমরা উপস্থিত হয়ে পথসভা করছি। এর মেন উদ্দেশ্যটাই হচ্ছে আগামী দিনে 20 ডিসেম্বর সারা ভারতবর্ষে 3 লক্ষের অধিক ফিল্ড কর্মীরা আমাদের সর্বভারতীয় সংগঠন আজকে FMRA ফেডারেশন অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের নেতৃত্বে সারা ভারত জুড়ে আজকে ধর্মঘটে সামিল হচ্ছে। এই ধর্মঘটের মেন যে মূল দাবিগুলো তার মধ্যে 5 দফা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি, আর 3 দফা হচ্ছে পশু শিল্পের মালিকপক্ষের কাছে দাবি রয়েছে। দাবিগুলোর মধ্যে আজকে কেন্দ্রীয় সরকারের কাছে যে মূল দাবি রয়েছে সেটা হচ্ছে ওষুধ বিষয়ে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে উপলব্ধি করতে পারছি যে আজকের দিনে দাঁড়িয়ে ওষুধের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করা সত্ত্বেও আজকে কেন্দ্রীয় সরকার সেখানে সাড়া দিচ্ছে না। আমাদের এই দাবিগুলো মূলত কেন্দ্রীয় সরকারের কাছে 5 দফা দাবি এবং আমাদের ঔষধ শিল্প মালিক যারা ইন্ডাস্ট্রির কাছে 3 দফা দাবি, এই মোট 8 দফা দাবি। কেন্দ্রীয় সরকারের কাছে যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মূল দাবিটা হচ্ছে ঔষধ বিষয়ক দাবি। আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ওষুধের দাম হুহু করে বেড়ে যাচ্ছে। ওষুধের দামের আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। এবার ওষুধের দাম নিয়ন্ত্রণ না থাকাতে কর্তৃপক্ষ, ওষুধ কোম্পানি যারা কর্তৃপক্ষ, যারা ওষুধ তৈরি করে, তারা তাদের নিজেদের ইচ্ছে মতো তারা দাম বাড়াচ্ছে। কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব থেকে সম্পূর্ণ তারে সরে যাচ্ছে। সেই কারণের জন্য এই মূল্য নিয়ন্ত্রণ বিধিকে লাগু করবার জন্য, আরও শক্তিশালী করবার জন্য আজকে আমাদের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে প্রধান দাবি।